and welcome back to Makeup Mistress. Well, today I'm here to share a few things that has made our life really easy. So, you know, a few days back, I just posted a random poll that in which language, in which regional languages, like, you want me to do my videos. So the poll was with Hindi and Bengali. So, like, or Bengali. So people wanted me to do my videos in Bengali. So okay, so bangla is my matribhasha. So but then ami khub ekta bhalo noy bangla porte likhte bolte shobhi pari, but then it is you know, not that you know, great in Bengali. I'm not great in any language, I guess. I don't know. তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকের এই ভিডিওটা বাংলাতেই করব, যতটা পারি ততটাই। আশা করি সবার বুঝতে খুব একটা অসুবিধা হবে না। তো আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে কিছু জিনিস যেগুলো আমাদের লাইফ অনেক বেশি ইজি করে দিয়েছে। ইউ নো, আমার চ্যানেল অবভিয়াসলি মেকআপ অ্যান্ড বিউটি রিলেটেড মোস্টলি, তো আমি আজকে সেই জিনিসগুলোই দেখাবো। প্লাস কিছু একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা দেখাবো সেটা ভিডিওটা দেখতে থাকতে হবে, তবে গিয়ে জানা যাবে যে সেটা কি। সো ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি দেখাবো, যেটা আমাদের লাইফটাকে অনেক বেশি ইজি করে দিয়েছে, ফার্স্ট থিং ইজ শিট মাস্ক। সো শিট মাস্ক হচ্ছে এইরকম ধরনের প্যাকেটে আসে, একটা করে প্যাকেটে একটা করে শিট থাকে। আর এই শিট মাস্কগুলোতে অনেকটা করে সিরাম থাকে, অনেক ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস থাকে। আমি পড়ে শোনাই কীরকম ইনগ্রিডিয়েন্টস থাকে। এটা যেরকম রাইস, ক্যামেলিয়া ফর নারিশড অ্যান্ড রেডিয়েন্ট স্কিন, তো এটা হচ্ছে মেড ইন কোরিয়া। এগুলো নায়কা রিসেন্ট লঞ্চ করেছে। আমি এগুলো নায়কার কীরকম শিট মাস্ক করে বের করেছে সেটার উপরে রিভিউ আমি খুব শিগগিরই দেবো ইউজ করে, বাট এটা আমি জাস্ট দেখানোর জন্য আজকে দেখাচ্ছি। তো এই শীত মাস্কগুলো হচ্ছে তুমি যদি ট্রাভেল করো সব থেকে ভালো এগুলো তখনকার ইউজের জন্য, বিকজ তখন আমাদের কাছে অত টাইম থাকে না, অত এনার্জি থাকে না, দুটোই থাকে না যে আমরা প্রত্যেকটা রুটিন খুব ভালো করে ফলো করব, খুব ভালো করে স্কিনের যত্ন নেব। ইউ নো, অনেক সময় অনেক বেশি মেকআপ করি আমরা, যেহেতু আমরা ট্রাভেল করছি, আমরা ভালো ভালো পিকচার্স ক্লিক করতে চাই। তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে যদি আমরা একটা করে শিট মাস্ক লাগিয়ে ঘুমিয়ে যাই, যেটা আমি নর্মালি করি, তো আমাদের স্কিনের যে ক্ষতিটা, যে সান রেজ, যে কেমিক্যাল, যা মেকআপ আমরা ইউজ করছি পুরো দিনে, সেটা থেকে এটা আমাদেরকে অনেকটা বাঁচাতে পারে। তো একটু এগুলো হয়তো প্রাইসি হয়ে যায়, বিকজ একটা শিট মাস্কের দাম মোটামুটি 100 টাকা মতো হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদিনে 100 টাকা খরচা করে ফেলতে হয়, বাট আমি বলবো যে স্কিনের সাথে কম্প্রোমাইজ যদি কেউ না করতে চায়, 100 টাকাটা স্পেন্ড করাই যায়। সো আই গেস এটা খুব ভালো একটা জিনিস। এটার অনেক ভেরিয়েন্ট হয়, তোমার যে ভেরিয়েন্টটা দরকার, যে কাজের জন্য তুমি শীত মাস্কটা ইউজ করতে চাইছো সেটা তুমি ইউজ করতে পারো। আমন্ড আছে, পমিগ্রেনেট আছে, অ্যালোভেরা আছে, সব রকমের ভেরিয়েশনস আছে। কারো স্কিন হয়তো ডিহাইড্রেটেড, তার জন্য একরকম, কারো স্কিন খুব অয়েলি, তার জন্য একরকম। সো গেট অলমোস্ট অল দ্য ভেরিয়েন্টস। সো কিছুই করতে হয় না, জাস্ট পরিষ্কার মুখটা উপরে এটাকে জাস্ট অ্যাপ্লাই করে নিতে হয়, 10 থেকে 15 মিনিট ওয়েট করে জাস্ট পিল করে নিতে হয়, আর বাস মাসাজ করে নিতে হয়। এক্সট্রা সিরাম থাকে, সেটা তুমি হাতে, মুখে, গলায়, এনিওয়্যার তুমি সেটাকে ইউজ করতে পারো। ভীষণ গ্লোয়িং, এটা রেডিয়েন্ট, হাইড্রেটেড, ভীষণ সুন্দর একটা স্কিন পাওয়া যায় এটা থেকে। তো এটা হচ্ছে, আমি তো বলবো যারা স্কিন নিয়ে ভীষণভাবে, তাদের জন্য এটা লাইফ সেভিয়ার। নেক্সট একটা জিনিসের নাম বলি, সেটা হচ্ছে ট্রু রুটসের বোটানিক্যাল হেয়ার টনিক। তো এটা ভীষণভাবেই নতুন লঞ্চড, তো এটার উপরেও আমি তোমাদের রিভিউ দেবো, বাট এটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা অ্যাকচুয়ালি লাইফ সেভিয়ার। কেন? তার কারণ হচ্ছে এটা একটা স্প্রে বটলে আসে। আমি স্প্রের বটলটা কীরকম ভেতরটা আমি দেখাই। সো এরকম স্প্রে বটলে আসে এটা, আর এটা ডিলে করে চুল সাদা হওয়া। মানে চুল সাদা হওয়াটা কিন্তু আজকাল আর এজের জন্য হয় না, আজকাল হয় হচ্ছে হার্মফুল রেজ, কারোর পেটের প্রবলেম, শারীরিক ইস্যুস, দেন হরমোনাল চেঞ্জেস, বা হয়তো কারোর জেনেটিক্যাল প্রবলেম। তো সেই জন্য এটা আমাদের যে চুল সাদা হওয়াটাকে একটু ডিলে করে দেয়, একটু পোস্টপন করে দেয়। তো এটা আমার মনে হয় খুব ভালো একটা জিনিস আছে, যেহেতু এটা টনিক ফর্মে, এটা চিপচিপে নয়, তেলই, তেল ব্যাপারটা নেই, লাইক অয়েলি নয়।
So just imagine my conversion, like my translation, je teli noy, which means oily noy. So, oh my god. So, yeah, that's it. So, amar mone hocche shei jonno eta khub bhalo ekta jinish jodi eta actually kaj kore. So, I don't know, I didn't use this, ekhono amar use kora hoyni eta. So if it is so, the holiday kintu bhishon bhabe bhalo eta life savior amader life e প্রত্যেকটা মানুষের লাইফে এটা কাজ অনেক বেশি ইজি করে দেবে নেক্সট জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কোল্ড প্রেসড অয়েল এটা নাইকার বার করে সেরকম কোল্ড প্রেসড অয়েল প্রচুর কোম্পানির আছে তো কোল্ড প্রেসড অয়েল যেটা করে সেটা হচ্ছে এটা তুমি ইউজ করতে পারো অ্যাজ এ হেয়ার অয়েল অ্যাজ আ সিরাম লাইক আ লিভ ইন সিরাম এটা তুমি ইউজ করতে পারো অ্যাজ আ ফেস সিরাম ফেস হাইড্রেটর ফেস প্রাইমার মেকআপ করার আগে বা মেকআপ তোলার সময় ইভেন রাত্রিবেলা শুতে যাওয়ার সময় তো এগুলো হচ্ছে মাল্টিপারপাস অয়েলস যেগুলো আমাদের লাইফটাকে প্রচণ্ডভাবে ইজি করে দিয়েছে আমার তো মনে হয় যারা ভীষণভাবে মেকআপ ভালোবাসে নিজের স্কিনকে ভালোবাসে ভালো রাখতে চায় ভালো থাকতে চায় তাদের জন্য এগুলো ভীষণ 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 ভালো সো এগুলো আমাদের লাইফের অনেক বেশি কাজ অনেকগুলো প্রোডাক্ট কেনার হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছে জাস্ট একটা জিনিস কিনে নিলে ইউ ক্যান ইউজ ইট ইন আ মাল্টিপল নাম্বার অফ ওয়েজ এগুলো খুব 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 ইউজার ফ্রেন্ডলি অনেক একটা প্রোডাক্ট যদি অনেকগুলো কাজ করে সেটা কিন্তু আমাদের অনেক বেশি বেটার হয় ফার্স্টলি হচ্ছে অনেক জিনিস কিনতে হয় না সেকেন্ড হচ্ছে যখন আমরা ট্রাভেল করি অনেকগুলো জিনিস ক্যারি করতে হয় না পয়সা বাড়ছে ডেফিনেটলি আমাদের ওজনটা যেটা আমরা কিনছি সেটা কমছে যেটা নিয়ে আমাদের ঘুরতে হচ্ছে সেটা আর কি ওজনটা কমে যাচ্ছে দেন তোমার একটা জিনিসকে শেষ করার পিছনে তোমার যে তাগিদটা সেটা অনেকটা কম হয়ে যাচ্ছে মানে নর্মালি কি হয় যে যেহেতু আমাদেরকে অনেক রকমের জিনিস কিনতে হয় সুতরাং সেগুলোকে শেষ করতে হয় তো শেষ না করলে সেগুলো এক্সপায়ার করে যায় অনেক ব্যাপার থাকে তো যদি আমি একটা জিনিস কিনে সেটার মাল্টিপল ইউজেস করি সুতরাং সেই প্রোডাক্টটা আমি কিন্তু এক্সপায়ারি ডেটের আগে শেষ করে ফেলছি সুতরাং ওভারঅল আমি কিন্তু টাকাটাও বাঁচাচ্ছি প্লাস আমার কাজ যেটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে সো Yeah, so in that case, cold pressed oils are really very helpful. Manusher life প্রচণ্ডভাবে ইজি করে দিয়েছে এগুলোকে বিয়ার্ড অয়েল হিসেবেও তুমি ইউজ করতে পারছো অনেক রকম তুমি যদি এর ভেরিয়েশনসগুলো নাও সেগুলোও তুমি অনেক রকম ক্যাটাগরিজে ইউজ করতে পারবে এটা যেটা মোরিঙ্গা এটা স্কিনকে ডিহাইড্রেটেড স্কিনকে হাইড্রেট করে তোমার চুলে এগুলো ভীষণভাবে যদি তুমি মাখো খুব ভালো চুল হয় স্মুথ হয় সিল্কি হয় তুমি যদি মেকআপ রিমুভ করতে চাও এটা কটন প্যাডে নিয়ে বাস মেকআপটা রিমুভ করে নাও তো কিউটিকল যদি লাগাতে চাও তুমি কিউটিকল লাগাতে পারো আমাদের নখের কিউটিকলস লাইক ভীষণ সফট হয় রাফ হয়ে গেলে ভীষণ বাজে দেখায় ভীষণ ফিলিংটাও খুব বাজে হয় সুতরাং দিস ডাজ ইট অল নেক্সট হচ্ছে এটাও একটা নতুন লঞ্চ বাই লিভন শেক অ্যান্ড স্প্রে সিরাম সো দিস ইজ লাইক লাভলি আমি অনেকদিন ধরে ভাবছিলাম এটা কিনবো বাট দেন কেনা হয়ে ওঠেনি বাট ফাইনালি আজকে আমি কিনেছি অ্যান্ড দিস ইজ হিয়ার ফিডব্যাকটা আমি ডেফিনেটলি ইউজ করে দেবো বাট দেন তার আগে আমি এটা বলি যে এটা হচ্ছে পারফেক্ট ফর নো শ্যাম্পু ডেজ কাটস ফ্রেজ অন দ্য গো বুস্ট শাইন অ্যান্ড ইনস্ট্যান্ট ম্যানেজেবিলিটি সুতরাং এটা যেটা করে সেটা হচ্ছে যদি তুমি অনেকদিন শ্যাম্পু না করে থাকো আর তোমার চুলটা সেই ফিজি ড্রাই অ্যান্ড রাফ হয়ে থাকে সেটাকে এটা হেল্প করে ম্যানেজেবল বানাতে অ্যান্ড লিভ ইন সিরাম যেরকম ড্রাইনেস থেকে তোমাকে বাঁচায় সুতরাং এটার দামও এমন কিছু না এটার দাম মাত্র 150 টাকা সুতরাং ইটস ভেরি পকেট ফ্রেন্ডলি আর এটা আমাদের লাইফ কিন্তু ভীষণভাবে ইজি করে দিয়েছে হাতে নিয়ে কতটা তোমার দরকার পড়ছে তুমি বুঝতে পারো না অনেকে স্ক্যাল্পে লাগিয়ে ফেলে সিরাম সুতরাং সেটা কিন্তু আমাদের চুলে অনেক বেশি ক্ষতি করে চুল পড়ে চুলে স্ক্যাল্প চুপচুপে হয়ে যায় সুতরাং এটা কিন্তু খুব ভালো জিনিস এটা একটা স্প্রে বটলে জাস্ট তুমি শেক করবে এটা কালারটাও ভীষণ সুন্দর প্যাকেজ উইথ সিরাম গ্লাসেস অ্যান্ড ভিটামিন বি ফর্টিফাইড ওয়াটার এটাতে লেখা আছে অ্যান্ড জাস্ট শেক করবে আর স্প্রে করবে তোমার চুলে ভীষণ সুন্দর গন্ধটা এটা ভীষণ হালকা কোনোভাবে চিপচিপে নয় কোনো কিছু ফিল হচ্ছে না যে কিছু একটা লাগিয়েছি আর ইউ ক্যান সি দ্য শাইন একটুখানি লাগালাম কিন্তু বেশ চুলটা বেশ ঝকঝকে লাগছে বেশ ঝকঝকে লাগছে মনে হচ্ছে খুব সুন্দরভাবে আমার চুলটা আমি
জব তো নই যেটা আমি ডেফিনেটলি নিই চেষ্টা করি অবভিয়াসলি চেষ্টা করি যে সি দিস পার্ট অ্যান্ড দিস পার্ট এটা অনেক বেশি ম্যানেজেবল আমি কিন্তু এখনো কোম্বো করিনি তাতেই এতটা ম্যানেজেবল দেখতে লাগছে উইচ এই সাইডটা কিন্তু খুব একটা লাগছে না তো এটা আমি বলবো সেই জন্য এটাও কিন্তু মানুষের লাইফটা সেভ করছে অনেক সুন্দরভাবে তো এটাও খুব হ্যান্ডি একটা প্রোডাক্ট খুব ছোট্ট সাইজও পাওয়া যাচ্ছে এটার বড় সাইজও হয় তো ট্রাভেল ফ্রেন্ডলি ডেফিনেটলি আমি যে কোনো জিনিসই ট্রাভেলের অ্যাঙ্গেল থেকে দেখি তার কারণ আমি ভীষণভাবে ট্রাভেল করি তো ট্রাভেলের অ্যাঙ্গেল থেকে দেখাটা আমার খুব একটা ভাবনা এটা মোটো হয়ে যায় যে এটা নিয়ে কি আদৌ ট্রাভেল করা যাবে তো just like that so yes এটা নিয়ে ভীষণ ভাবে ট্রাভেল করা যাবে আর এটা খুব 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 হেল্প হবে আমাদের ইউনো হাত নোংরা না করে কতটা পোর্শন লাগছে হাতে সিরামটা সেটা মেপে বুঝতে না পেরে কোথায় অ্যাপ্লাই করব অনেক সময় কি হয় হাতে আমি সিরামটা নিলাম নিয়ে ঠিক এই জায়গাটায় যেই দিলাম তো সিরামটা পুরোটা এক জায়গায় হয়ে গেল তো স্প্রে সিস্টেমে কি হয় আমি জাস্ট সব জায়গায় ইকুয়ালি স্প্রে করতে পারছি তো এটা অনেক বেশি কনভিনিয়েন্ট হবে সবার জন্য Next, another favorite thing of mine is Vaseline. Vaseline Intensive Care Spray Moisturizer. আমি এটার ব্যাপারে এর আগেও বলেছি আমি আবার বলছি এটা আমার কাছে ভীষণ 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 ইম্পর্টেন্ট ফার্স্টলি আমি অ্যাগেন বলছি ট্রাভেল ফ্রেন্ডলি বিকজ এটা স্প্রে ফর্মে আছে তো অনেক সময় হয় যে ক্রিম হাতে নিয়ে মাখতে ভালো লাগে না টাইম থাকে না এনার্জি থাকে না অনেক কিছু থাকে না যেরকম আমার থাকে না বাট ইউ নিড সামথিং তোমার স্কিনটাকে যাতে ময়শ্চারাইজ থাকা যায় তো তখন এই স্প্রের জিনিসগুলো ভীষণ ভালো স্প্রে ময়শ্চারাইজার ভেজলিনের আগে আমি কোনোদিন দেখিনি সুতরাং যবে থেকে এটা রিলিজ হয়েছে তবে থেকে আমার এটা বেস্ট 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 ফ্রেন্ড আমাদের কাজ ডেফিনেটলি অনেক ইজি করে দিয়েছে বড় কন্টেনারের ঝামেলা ঢালো খোলো অনেক ঝামেলার থেকে এটা আমাদের বাঁচিয়ে দিয়েছে জাস্ট টুইস্ট করো স্প্রেটা আর জাস্ট তোমার যেখানে দরকার স্প্রে করো অ্যান্ড খুব 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 সুন্দরভাবে এটা তোমার স্কিনের সাথে মিশে যায় চিপচিপে একদম নয় সুন্দর হাইড্রেশন দেয় স্কিনকে ভীষণ ভালো একটা প্রোডাক্ট সুতরাং এটা আমার ভীষণ 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 ফেভারিট আর আমারও সেটা মনে হয় যে এটা আমাদের মানুষের লাইফকে ভীষণভাবে ইজি করে দিয়েছে আরও নেক্সট হচ্ছে নায়কার এই কম্প্যাক্টটা এটা হচ্ছে গেট সেট ক্লিক কম্প্যাক্ট এটা দেখতে পারো আমি কতটা ইউজ করেছি ভীষণভাবে ইউজ করি এটা আমি বিকজ এটা অন দ্য গোর জন্য ভীষণ ভালো এটা দিয়ে তুমি কনসিলারের কাজ করতে পারো এটা দিয়ে তোমার কম্প্যাক্ট পাউডারের কাজ করতে পারো অ্যান্ড ফাউন্ডেশনের কাজ করতে পারো সুতরাং এটা হচ্ছে 3-in-1 অ্যান্ড আই জাস্ট লাভ দিস এটার কভারেজটা এত ভালো এত এত সুন্দর যে এটা আমার বেস্ট ফ্রেন্ড এখন তো তোমরা দেখে বুঝতে পারছো যে এটা আমি কতটা শেষ করে দিয়েছি অ্যান্ড আই হ্যাভ ইউনো রিস্টকড ইট আমার আলাদা আরেকটা রয়েছে গোটা যাতে কোনোভাবে আমার এটা একদিন আমার কাছ থেকে দূর না হয় তো এর এই প্রোডাক্টটা লাইফে মানুষের ভীষণভাবে জরুরি ছিল বিকজ সবসময় রোজ দিন মানুষ কলেজ স্কুল অফিস যা যা যায় সেখানে রোজ ফাউন্ডেশন কনসিলার সব কিছু লাগিয়ে পাউডার লাগিয়ে সেট করে যাওয়ার টাইম হয় না এনার্জি থাকে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা প্রোডাক্ট আমাদের লাইফে ভীষণ হেল্প করেছে একটা জিনিস জাস্ট তুমি যদি চাও একটা ব্লেন্ডারে বা ব্রাশে করে লাগাবে অ্যান্ড ইউ আর সর্টেড ফর দ্য এন্টায়ার ডে এত ভালো এটার মধ্যে SPF রয়েছে সুতরাং তোমার সানস্ক্রিনে টেনশন করতে হচ্ছে না বাই চান্স ইফ ইউ মিস দ্য সানস্ক্রিন ফর আ ডে ইটস নট আ ম্যাটার তো দিস ইজ লাইক অল ইন ওয়ান আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট সো মাচ সো মাচ সো মাচ আই ক্যানট এক্সপ্লেইন আমার প্রচুর ভিডিওজে আমি এটার কথা বলেছি অ্যান্ড আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট নেক্সট আপ ইজ দিস ব্লাশ এই ব্লাশটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কালার আইকন এই ব্লাশটার শেড হচ্ছে এপ্রিকট আর আমি বলি সবাইকে এটা এই ব্লাশের শেডটা এত ভালো এটা তুমি ব্লাশ হিসেবে ইউজ করতে পারো কন্ট্রোর হিসেবে ইউজ করতে পারো কন্ট্রোর ইন দ্য সেন্স খুব ভালো প্রপার কন্ট্রোর নয় যদি তুমি এভরি ডে এর জন্য চাও তুমি এটা ইউজ করতে পারো বিকজ আমার মুখে এখন জাস্ট এটাই আছে ইউনো এটার মধ্যে একটু শিমরি গ্লিটারি জিনিস আছে প্লাস একটা পিচি এফেক্ট আছে অ্যান্ড যেহেতু এটা এপ্রিকট শেড সুতরাং খুবই একটা ব্রঞ্জড এফেক্ট দেয় তো তুমি রোজের জন্য যদি
কন্ট্রোলিং, হাইলাইটিং, ব্লাশ, এভরিথিং তুমি আলাদা করে যদি করতে না চাও, সময় ডেফিনেটলি লোকের থাকে না, অ্যান্ড তাই জন্য লোকে হয়তো স্কিপ করে দেয় বাট লেট হয়ে যায় তার কাজের জন্য। দিস ইজ ইউর আনসার, এই প্রোডাক্টটা যদি তুমি কেনো, এই শেডটা পার্টিকুলারলি, অ্যান্ড ইফ ইউ আর ফ্রম দ্য ইউ নো মিডিয়াম স্কিন টোন লাইক মাইন, আমার যেরকম খুব শ্যামলা লাইক ইউ নো মাঝারি টাইপের স্কিন, আই এম নট টু ফেয়ার, নট টু ডার্ক, লাইক লাইক এ মিডিয়াম স্কিন টোন পার্সন, তো তোমার জন্য এটা ব্লেসিং জাস্ট, ট্রাস্ট মি, এটা একবার কিনলে তোমরা সবাই উইল ফল ইন লাভ উইথ দিস। লাস্টলি আমি বলবো ম্যাক প্রোডাক্টস, ম্যাক মিনি এসে মানুষের লাইফের অনেক কিছু ইজি করে দিয়েছে। ফার্স্টলি ম্যাক বিইং আ হাই এন্ড ব্র্যান্ড একটু এক্সপেন্সিভ হয়ে যায়, সবার পক্ষে হয়তো কেনা পসিবল হয় না বাট ইচ্ছে অনেকেরই করে, তো ম্যাকের মিনি আসাতে যেটা হয়েছে সেটা হচ্ছে সবার পকেট ফ্রেন্ডলি ওয়েতে সবাই হাই এন্ড প্রোডাক্ট ইউজ করতে পারছে। যেরকম ম্যাকের এই মানে লিপস্টিক্সগুলো, এই লিপস্টিক্সগুলো কিন্তু যথেষ্ট লিপস্টিক আছে, এতে অনেকটা করে আছে, দেখতে পাচ্ছ এখানে অনেকটা করে আছে, আর দামটাও ভীষণভাবে ওরা কমিয়ে দিয়েছে। লিপস্টিক্স আছে ওদের, স্ট্রোক ক্রিমস আছে, সব কিছুরই ওরা মিনি ভার্সন বার করেছে, অলমোস্ট ফাউন্ডেশনের বার করেনি এখনো বাট হয়তো করবে, তো এই রেঞ্জগুলো কিন্তু ভীষণ ভালো, মানুষের শখকে পূরণ করতে হেল্প করছে তার সাথে সাথে বাজেটটাকে মেনটেন রেখে, তো আমার মনে হয় এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ ফ্রম লাইক ম্যাক, যেটা নাইকাও রিসেন্টলি করেছে, নাইকারও মিনিস বার করেছে, তো এই প্রোডাক্টগুলো বার করে বয়ফ্রেন্ডসেরও খুব ইজি হয়ে গেছে গিফট করার জন্য, যদি একটু বাজেটেও থাকে বয়ফ্রেন্ডরা, বাট একটা ম্যাক দেখলে কিন্তু গার্লফ্রেন্ড এমনি খুশি হয়ে যাবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাক কিন্তু ভীষণ ভালো কাজ করেছে এটা আমার মনে হয়। So yes, that was it. এই কয়েকটা জিনিস আমার মনে হয়েছিল যে মানুষের জীবনে অনেক বেশিভাবে কাজগুলোকে ইজি করে দিয়েছে, মানুষের লাইফে অনেক বেশি সুবিধে করে দিয়েছে। আজকাল মানুষের কারুর কাছে টাইম অনেক নেই, সুতরাং অল্প টাইম, অল্প পয়সা, অল্প স্পেন্ড করে কি করে অনেক কাজ করে নিতে হয় সেইগুলো এই প্রোডাক্টগুলোর থ্রু দিয়ে আমরা ইউনো করে নিতে পারি। আমার এই প্রোডাক্টগুলোর সাথে আলাপ হওয়ার পর আমি রিয়েলাইজ করেছি যে এই প্রোডাক্টগুলো কিন্তু সত্যিই মানুষের জীবনে অনেক বেশি করে কাজগুলোকে ইজি করে দিয়েছে। আরও একটা জিনিস আমাদের লাইফকে ভীষণ ইজি করেছে, সেটা হচ্ছে রোজ বাজ অ্যাপ। এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ, জাস্ট তুমি যাবে গুগল প্লেতে আর জাস্ট ডাউনলোড করে নেবে, খুব ছোটো অ্যাপ্লিকেশন, জাস্ট 8 MB, লাইক খুবই কম স্পেস নেবে তোমার মেমোরিতে। এটাকে জাস্ট ইনস্টল করবে, করে ওপেন করবে, তোমার ল্যাঙ্গুয়েজটা জাস্ট সিলেক্ট করতে হবে, অবভিয়াসলি ইংলিশটাই ইজি হবে সবার জন্য। এটাতে তুমি দেখতে পাচ্ছ প্রচুর রকমের ফিচার্স আছে, নিউজ আছে, LOL হচ্ছে, কিছু ফানি ভিডিওস, ফ্যাশন ভিডিওস, সেলিব্রিটি ভিডিওস, এভরিথিং সব এক জায়গায় পেয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ হেয়ার স্টাইল, ড্রেপিং, মেকআপ, কীভাবে কোন জামা কাপড় পরবে, ইউটিউবটা তোমাকে আলাদা করে খুলতে হবে না, গুগল সার্চে যেতে হবে না, তোমার কোনো ভিডিওর কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকলে তুমি জাস্ট এখানে গিয়ে ডিরেক্টলি এরকমভাবে সোয়াইপ আপ করলে দেখতে পাচ্ছ জুয়েলারি থেকে ড্রেসেস থেকে সব রকম টিকটক করতে পারবে, এভরিথিং, এভরি ভিডিও, এভরিথিং ইল গেট ইট হিয়ার, সব রকম জিনিস এখানে অ্যাভেলেবল। দেখতে পাচ্ছ এখানে ফুড থেকে, ফিটনেস থেকে, কিভাবে ডায়েট ফুড খাবে, কী কী খেলে ভালো, কীরকম এক্সারসাইজেস করবে, সব কিছু অ্যাভেলেবল। একটা খুব সুন্দর অ্যাপ্লিকেশন, ইউনো সব রকম এজ গ্রুপের জন্য এটা খুব হেল্পফুল হবে, বারবার সার্চ করে কিছু বার করার দরকার পড়বে না, একটাই অ্যাপ্লিকেশন একদম যথেষ্ট হবে সব কাজ করার জন্য, সেটা তোমার প্রবলেমটা যাই হোক না কেন। তো আমার মনে হয় অ্যাপ্লিকেশনটা ভীষণ ভালো, সবার খুব 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 কাজে দেবে, সবার খুব ভালো লাগবে, নিশ্চয়ই এটা একবার ডাউনলোড করো, এটাতে আমারও ভিডিওস থাকবে, এরকম দেখতে জাস্ট অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি ডাউনলোড করে দাও আর নিজের লাইফকে অনেক বেশি ইজি করে দাও। তো ইয়েস, আজকের এই ভিডিওটা ওয়াজ ইন অ্যাসোসিয়েশন উইথ রোজ বাজ, অ্যান্ড তোমরা দেখলে কিভাবে রোজ বাজ অ্যাপটাতে তোমাদের লাইফ কতটা ইজি হয়ে যাবে। অনেকগুলো অ্যাপ্লিকেশন তোমার ফোনের দরকার নেই, একটা অ্যাপ্লিকেশন উইল ডু অল দ্য টাস্ক, ট্রাস্ট মি, ইউজ করো, ডেফিনেটলি হেল্প পাবে, আর আমাকে জানাও তোমরা কিভাবে এটা থেকে লাভ পেলে। আমার বাংলাতে ভিডিও কেমন লেগেছে জানিও, তোমরা যদি আরো চাও আমাকে বাংলায় ভিডিও করতে সেটাও জানাও, আর ইয়েস সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর অ্যাপটা ডেফিনেটলি ডাউনলোড করে নিও, লাইফ উইল বিকাম ইজিয়ার, ট্রাস্ট মি।
সো ইয়েস, এই রোজবাজ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো, নিজের ফ্রেন্ডসদেরকেও বলো ডাউনলোড করতে, আর তাদেরকেও তাদের লাইফটা একটু ইজি করতে হেল্প করো। তো স্প্রেড করো আর ভিডিওটা শেয়ার করো, যাতে অনেকে জানতে পারে এই অ্যাপ্লিকেশনটার ব্যাপারে, আর ভিডিওটাতে ম্যাক্সিমাম ভিউজ যেন হয়। যদি হয় গিভওয়ে একটা ডেফিনেটলি আবার হবে। আমার আগের গিভওয়ের উইনার্স আর অলরেডি অ্যানাউন্সড ইনস্টাগ্রামে স্টোরিজে, আর ইয়েস কংগ্রাচুলেশনস উইনার্স। আর নেক্সট গিভওয়ে হবে ডেফিনেটলি এই ভিডিওটা যদি অনেক 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 ভিউজ পায়। তো ইয়েস, stay tuned to make a mistress. I'll see you guys super soon in my next video. Bye, take care.